নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল পানচাষিরা। দীর্ঘদিন ধরেই পানচাষিরা অবহেলিত হয়ে আসছে, তারা সঠিক মূল্য পাচ্ছে না। একদিকে পান চাষ করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে ঋণ নিয়ে পান চাষ করার পরে সঠিক মূল্য না পাওয়ার কারণে তারা ঋণ পরিশোধ করতে পারছে না। একাধিক দাবি নিয়ে আজ সকালে পশ্চিমবঙ্গ পান চাষী সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে পান চাষিরা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে পথ অবরোধ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার পুলিশ। বরাবর এই কারণে যে আমরা গুচিতে 50 টা মানে দাম পাই 1 গুচি পানিতে, কিন্তু সেই জায়গায় গুচিতে আমাদেরকে 300 থেকে 350 গুচিতে পান দিতে হচ্ছে, 20 গুচিতে 6 থেকে 7 হাজার পান হচ্ছে, তার থেকে 1 হাজার পানের দাম পাই, বাকি 5 থেকে 6 হাজার পানের দাম ছেড়ে দিতে হচ্ছে চাষিদের। এখানে চাষিরা সব থেকে লস খাচ্ছে এবং পাইকারদের এই যে জুলুমবাজি অবিলম্বে বন্ধ করতে হবে, এবং পান আড়তে নিয়ে গেলে ডাকের পরে অস্বাভাবিক ভাঙা, বাড়তি আড়তদারি কমিশন কাটা, বিভিন্ন দাবি দাবালি আজকে আমাদের মনে করো। এবং আমরা পান চাষিরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আমরা ডিএম স্যারকে লিখিতভাবে দরখাস্ত দিয়েছি, এবং পূর্ব মেদিনীপুর আমরা গণ ডেপুটেশন দিয়েছি, পান চাষিরা এখনও কোনো সদুত্তর পায়নি, তার জন্য আজকে আমাদের পদ অবরোধ কর্মসূচি। এছাড়াও পূর্ব মেদিনীপুরে আর কোথায় কোথায় কর্মসূচি আগামী দিনে? আমরা পূর্ব মেদিনীপুর মার্কেট অভিযান করেছি এবং আমরা বাদামবাড়িতে বরাবর করেছি, এখনও কোনো তার সদুত্তর পাইনি। তাই আমরা আজকে প্রশাসন এলে আমরা যদি আশ্বাস পাই আমরা পদ অবরোধ করে দেবো। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মাইতি, পশ্চিমবঙ্গ পান চাষী সুরক্ষা সংগঠনের সম্পাদক। লিখিতভাবে দরখাস্ত দিয়েছি, আজ অবধি তার কোনো সদুত্তর পাইনি আমরা পান চাষিরা, তাই আজকে আমরা পদ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মাইতি, পশ্চিমবঙ্গ পান চাষী সুরক্ষা সংগঠনের সম্পাদক। গুচিতে 50টা থেকে আমাদের 300টা দিতে হচ্ছে, এবং আড়তদার এবং কাটাইদারের এতে জর্জরিত হয়ে গেছি, যার জন্য আমাদের আজকের পথ অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 2 জায়গায় চলছে। সব কিছু সাগরের জন্য দক্ষিণ চব্বিশ পরগনা আজকের বন্ধ আছে, আমাদের পূর্ব মেদিনীপুরে পথ অবরোধ করে গেছে। আরেকবার মূল্য এত নিম্নমানে এবং অত্যাচারে আমরা বুঝে বেশি, এবং আমাদের 50টা ডাক এখানে আমাদের এইভাবে শোষণে যাতা বলে আমরা জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।